আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দেখা গেল কুকুর দিয়ে খাবার খাওয়াচ্ছেন, কি কি দিচ্ছিলেন ওদিকে? হ্যাঁ, আগামী বিগত কয়েকদিন ধরে লকডাউনের জন্য তো আরামবাগে সমস্ত হোটেল, বিভিন্ন রকম দোকান যেখান থেকে এই অবলা জীবরা খাবার পেয়ে থাকে সেগুলো তো এখন বন্ধ হয়ে আছে। যার জন্য ওরা তো অবলা জীব, ওদের তো বলার ক্ষমতাও নেই। তার জন্য আমাদের মিয়াপাড়ার পক্ষ থেকে আমাদের যুব ছেলেরা, আমরা সবাই মিলে কিছু ক্ষুদ্র প্রচেষ্টা করেছি যে আমরা এখানে কিছু মাংস ভাত একসঙ্গে মিশিয়ে সেগুলো আমরা রান্না করে মোড়ে মোড়ে, আরামবাগের এই মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে আমরা সেগুলো পথচলতি কুকুরের মধ্যে থালায় পাতায় করে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি, তো যাতে তারা অল্প বিস্তর আহার পেতে পারে। তো আমাদের প্রচেষ্টা আমরা আগামী দিনেও জারি রাখার চেষ্টা করব। ধন্যবাদ, এ পর্যন্ত। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার অনুপ্রেরণাতেই আমরা এগুলো করছি, তো উনি আমাদের পথপ্রদর্শক বলবো। তো এই প্রচেষ্টা আগামী দিনও আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনার নাম? শেখ আব্দুল হেনা। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।